আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে এমন একজন রোগীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমরের সমস্যায় উনি ভুগছিলেন। স্যার, আমরা প্রথমে জানতে চাচ্ছি স্যার আপনার নাম। আমার নাম মোহাম্মদ আব্দুল বারি, আমার বাড়ি হয়েছে পটুয়াখালী মির্জাগঞ্জ থানা, আমি সেখান থেকে আসছি। আচ্ছা স্যার, জানতে চাচ্ছি আপনি পেশাগতভাবে মূলত কি করেন স্যার? আমি পেশায় একজন টিচার কর্মরত আছি। আমার দীর্ঘদিন পিএলইডি সমস্যা, মেরুদণ্ড থেকে আমার ব্যথাটা, পায়ের দিকে বিভিন্ন জায়গায় সরাইতো, আমি হাঁটতে পারতাম না ঠিক মতন, বেশিক্ষণ দাঁড়াই থাকতে পারতাম না এবং ঝুঁকে কাজ করতে পারতাম না। অজু করার সময় আমার বিভিন্ন সমস্যা হতো, ঝুঁকে আমি নামাজ পড়তে কষ্ট হতো আমার। এরপরে আমি সামাজিক মাধ্যম এবং ইউটিউবে জানতে পারলাম যে ডিপিআরসি হসপিটালে ব্যথা নিরাময়ের জন্য একটা ভালো প্রতিষ্ঠান। এই খবর পেয়ে আমি সেখানে আসলাম এবং সফল্য প্রধান স্যারকে আমি দেখানোর পরে তার পরামর্শে, তার আন্ডারেই আমি ভর্তি ছিলাম এখানে আজকে 9 দিন। এখানের ডক্টরস এবং যারা নার্স, অন্যান্য যারা, তাদের সেবায় আমি ইনশাল্লাহ এখন পরিপূর্ণ সুস্থতা লাভ করছি এবং স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছি, আমার আগের সেই সমস্যা নেই, এখন আমি ভালো আছি। তবে আমি বাংলাদেশের সমস্ত প্রান্তের লোকদেরকে আমি বলবো, যারা এই সমস্ত সমস্যায় ভুগতেছেন যারা, তাদেরকে আমি বলবো যে সঠিক জায়গায় এসে যদি আপনারা ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ ডিপিআরসি হসপিটালে আপনারা ট্রিটমেন্ট নিলে আশা করি ইনশাল্লাহ আপনার 100% ভালো হয়ে যাবেন। আমি সবাইকে উদাত্ত আহ্বান রাখছি। আচ্ছা স্যার, আপনার এই যে কোমরের ব্যথাটা, সেটার উৎপত্তিটা মূলত কিভাবে, আপনি কি মনে করেন? এটা আমি মনে করি ভারী জিনিস তুলতে গিয়ে আমার একবার কোমরে আমি ব্যথা পেয়েছিলাম এবং দীর্ঘ সময় আমি তো পেশায় একজন টিচার, আমার অনেকক্ষণ বসে ছাত্রদেরকে পড়াইতে হয়। আমার মনে হয় যে বসে থাকার কারণে মেরুদণ্ডের ডিস্ক প্রবলেম হয়েছে এবং ওর থেকে ডিস্কের চাপের কারণে আমার মনে হয় ব্যথাগুলো পায়ের দিকে যায়, এই জন্য আমার হাঁটাচলায় কষ্ট হয়। আমার যেটা ধারণা যে সেই থেকেই আমার ব্যথাটা হয়েছে। এখানকার যারা ম্যানেজমেন্ট আছে এবং এখানকার যে পরিবেশ এবং এখানকার যে খাবার ব্যবস্থা, সেটা সম্পর্কে যদি একটু বলেন। এখানে খাবারের মান খুবই ভালো এবং যারা এখানে আছেন তারা সবাই সুন্দরভাবে সেবা দিচ্ছেন এবং কোনো কষ্ট হচ্ছে না এখানে থাকতে এবং খাওয়া দাওয়ায় সব দিক দিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এরা যথাসময় আমাদেরকে খাবার পরিবেশন করেন এবং টাইম টু টাইম আমাদেরকে দেখাশোনা করেন এবং ডক্টর্স, নার্স এবং অন্যান্য যারা আছে তাদের এই সেবার জন্য আমি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ এবং অভিনন্দন জানাই। ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।